আজকের এই ভিডিওটি সেই সমস্ত ছাত্র বন্ধুদের জন্য যারা অল্প চেষ্টাতেই হাল ছেড়ে দেন, যাদের মধ্যে আমার দ্বারা কিছু হবে না এই মনোভাবটি কাজ করে। আজ আমি এমন একজনের জীবন সংগ্রামের কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব, যা একজন ছাত্র যদি মন দিয়ে শুনতে পারে তাহলে সে পড়াশোনার মাহাত্ম বুঝতে পারবে, পড়াশোনা করার জন্য বাড়তি অক্সিজেন পাবে। তাই রিকোয়েস্ট রইল ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন। যার সম্পর্কে আজ আমি কথা বলতে যাচ্ছি তার নাম হলো কে জয়গণেশ। তিনি তামিলনাড়ুর ভিনাভা মঙ্গলম গ্রামের একটি গরিব পরিবার থেকে উঠে আসেন। তার বাবা একটি ছোট লেদার ফ্যাক্টরিতে কাজ করত। বাড়িতে তার মা ছাড়াও দুই বোন ও এক ভাই ছিল। পড়াশোনায় খুব একটা খারাপ ছিলেন না। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তিনি চাকরিও পেয়ে যান। চার ভাই বোনের মধ্যে বড় হওয়ায় ঘর চালাবার ভার তার কাঁধে এসে পড়ে। কিন্তু ঠিক এই সময় তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং তার গল্পের আসল অধ্যায় ঠিক এখান থেকেই শুরু হয়। তিনি অনুভব করেন তার গ্রামের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। শিক্ষার অভাবে গ্রামের অনেক ছেলেই রিক্সা চালাত অথবা অন্য কাজ করত, আর মেয়েদের শিক্ষার কোনো সেরকম সুযোগই ছিল না। তিনি ঠিক করলেন চাকরি ছেড়ে দেবেন এবং আইএস পরীক্ষায় বসবেন, কালেক্টর হয়ে গ্রামের উন্নয়নের জন্য কাজ করবেন। কিন্তু আইএস হলো ভারতের অন্যতম কঠিন একটি পরীক্ষা, যাতে সাফল্যের হার 0.02% অথবা তার থেকেও কম। পরীক্ষাটি হয় তিনটি ধাপে, প্রিলিমিনারি, মেইন্স এবং তারপর ইন্টারভিউ। তিনি প্রস্তুতি শুরু করে দিলেন, কিন্তু প্রথম ধাপের প্রিলিমিনারি এক্সামে তিনি ক্র্যাক করতে পারলেন না। প্রথম 2 বছর ধরে চেষ্টা করার পরও তিনি প্রিলিমিনারি এক্সামে পাশ করতে পারলেন না। ধীরে ধীরে ডিপ্রেশন বাড়তে লাগলো। একদিকে অর্থের অভাব, অন্যদিকে তার স্বপ্ন। তার চোখের সামনে তার পরিবার, গ্রামের দুর্দশার ছবি ভেসে উঠল। তিনি ঠিক করলেন পরীক্ষার বিষয় পরিবর্তন করে আবার বসবেন। কিন্তু তৃতীয় চেষ্টাতেও তিনি প্রথম ধাপের প্রিলিমিনারি এক্সাম পাস করতে পারলেন না। এই ব্যর্থতা তাকে আরও দৃঢ় করল। তিনি ঠিক করলেন যে করেই হোক এর শেষ দেখে ছাড়বেন। এই 3 বছরে তিনি বুঝতে পারলেন আরও ভালো প্রস্তুতির জন্য তাকে গ্রাম ছেড়ে শহরে যেতে হবে। তিনি খোঁজ পেলেন চেন্নাইতে একটি ফ্রি গভর্নমেন্ট কোচিং সেন্টার রয়েছে, সেখানে এন্ট্রান্স টেস্ট দিয়ে ভর্তি হতে হয়। তিনি সেই এন্ট্রান্স টেস্ট পাশ করে কোচিংয়ে ভর্তি হলেন। সেখানে থাকা ও খাওয়ার সমস্ত ব্যবস্থা থাকায় তার অর্থের খুব একটা প্রয়োজন হলো না। কোচিং শেষ করে তিনি চতুর্থবার পরীক্ষায় বসলেন, কিন্তু তিনি এইবারও প্রিলিমিনারি এক্সাম পাশ করতে পারলেন না। এদিকে কোচিং শেষ হয়ে যাওয়ায় তাকে রুম ছেড়ে দিতে হলো। তিনি একদম পথে এসে দাঁড়ালেন। অর্থের অভাব এই সময় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এবং তিনি ঠিক করলেন যে করেই হোক একটি পার্ট টাইম কাজ জোগাড় করে তার স্বপ্নের চাকরির জন্য তিনি প্রস্তুতি চালিয়ে যাবেন। তিনি চেন্নাইতে একটি সিনেমা ক্যান্টিনে ওয়েটারের কাজ জোগাড় করলেন। বুকে সমস্ত কষ্ট চেপে রেখে তিনি ওয়েটারের পার্ট টাইম কাজ করতে লাগলেন। এতে তার অর্থের অভাব কিছুটা হলেও দূর হলো। তিনি আবার শুরু থেকে প্রস্তুতি শুরু করলেন, কিন্তু 5ম বারের চেষ্টাতেও তিনি প্রিলিমিনারি এক্সাম পাশ করতে পারলেন না। তিনি তার এই রেজাল্ট দেখে কাঁদতে লাগলেন। কিছুতেই বুঝতে পারছিলেন না তার সাথেই কেন এমন হচ্ছে, এত চেষ্টার পরেও কেন তিনি বারবার ফেল করছেন। ছাত্র হিসাবেও তিনি খুব ভালো। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন, বললেন একদিন এই কষ্টের মূল্য তিনি পাবেন। এই দুঃখের চোখের জলকে একদিন তিনি খুশির চোখের জলে পরিবর্তন করেই ছাড়বেন। কিন্তু ভাগ্যের এমন পরিহাস, তিনি 6th অ্যাটেম্পটে প্রিলিমিনারি ও মেন্স এক্সাম পাশ করলেন, কিন্তু ইন্টারভিউ রাউন্ডে পাশ করতে পারলেন না, আবার ব্যর্থ হলেন। তার চোখের সামনে বৃদ্ধ বাবার ও তার ভাই বোনের ছবি ভেসে আসে। তিনি ভাবতে থাকেন হয়তো ইঞ্জিনিয়ারিং করার পর চাকরিটা ছেড়ে তিনি ভুল করেছেন, কিন্তু তার যে স্বপ্ন তা ইঞ্জিনিয়ারিংয়ের চাকরির থেকে অনেক বড়। তার এই স্বপ্ন পূরণ হলে শুধু তার পরিবার না, গ্রামের উন্নয়নে সে নিজেকে উজাড় করে দিতে পারবেন। 7ম অ্যাটেম্পট তার কাছে ছিল শেষ সুযোগ। তিনি তার প্রস্তুতির কোনো ত্রুটি রাখলেন না, দিনরাত কঠোর পরিশ্রম করতে লাগলেন। তিনি শেষ পরীক্ষায় বসলেন, এরপর আর তিনি পরীক্ষায় বসতে পারবেন না। রেজাল্টের দিন তিনি একটি খেলার মাঠে গিয়ে বসলেন এবং ভাবতে লাগলেন তিনি যদি পাশ করেন তাহলে ঠিক কী কী করবেন এবং পাশ করতে না পারলে ঠিক কী করবেন। বিগত 7 বছর ধরে তার কাছে একটাই স্বপ্ন ছিল, আইএস অফিসার হওয়ার। তিনি 7ম তথা লাস্ট অ্যাটেম্পটে সমস্ত ধাপ পাশ করলেন। তিনি অল ইন্ডিয়াতে 156 র্যাঙ্ক করলেন। তিনি চোখের জল ধরে রাখতে পারলেন না তার স্বপ্নকে বাস্তব হতে দেখে। আজ তিনি একজন সফল আইএস অফিসার এবং খুব নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করে চলেছেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ কে জয়গণেশের সাকসেস স্টোরি শুনলেন। এইবার আপনারা একটু নিজের জীবনের দিকে তাকান। আপনারা কি সত্যি লড়াই করছেন, ঠিকমতো পড়াশোনা করছেন?
না এক দুবার ব্যর্থতার পরেই হাল ছেড়ে দিচ্ছেন। আমি প্রথমেই আপনাদের বলবো, কিছু হবে না আমার দ্বারা, এই মনোভাব আপনাদের ত্যাগ করতে হবে। মনে রাখবেন, আপনি যদি সত্যি কোনো কিছু মন থেকে চান, ভালোবেসে থাকেন, তার জন্য পরিশ্রম করতে রাজি থাকেন, তাহলে একদিন না একদিন সাফল্য আপনি পাবেন। ব্যর্থতা আমাদের জীবনের একটি অঙ্গ, এই ব্যর্থতাই আমাদের শেখায় আমরা ঠিক কি কি ভুল করেছি, তা শুধরে আবার চেষ্টা করুন। চেষ্টা করতে থাকুন যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছচ্ছেন। মনে রাখবেন, সাফল্যের সিঁড়ির প্রতিটা পদক্ষেপেই ব্যর্থতা আসবে, তাদের টপকেই সাফল্যের চূড়ায় পৌঁছতে হবে। আপনারা যদি সত্যি নিজেদের ভালো চান, তাহলে একটি লক্ষ্য স্থির করুন। কে জয় গণেশের মতন, তিনি যেমন একজন আইএস অফিসার হতে চান, এই লক্ষ্য স্থির করে পড়াশোনা চালিয়ে গেছেন, ঠিক সেরকম আপনারাও ঠিক করুন আপনি কি হতে চান। তারপর সেই স্বপ্নকে সফল করবার জন্য চেষ্টা করুন। ব্যর্থ হলে পিছু হাঁটবেন না, সামনের দিকে এগিয়ে যান, একদিন সাফল্য আসবেই। আমাকে প্রমিস করুন, আপনারা আর সময় নষ্ট করবেন না, মন দিয়ে স্টাডি করবেন। শেষে এই কথাটা সবসময় মনে রাখবেন, দেয়ার আর নো সিক্রেটস টু সাকসেস, ইট ইজ দ্য রেজাল্ট অফ প্রিপারেশন, হার্ড ওয়ার্ক অ্যান্ড লার্নিং ফ্রম ফেইলিয়ার। বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।